হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউরএম সিটিমি। আজকে একটা হেভি ট্রিক শেখাবো, সেই ট্রিক্সটাতে তোরা কোন কোয়াড্রেন্টে কোন আছে সেটা যে কোনো কোয়াড্রেন্টে থাকুক সেই কোয়াড্রেন্টের রেসপেক্টে, ফার্স্ট কোয়াড্রেন্টের রেসপেক্টে খুব সহজভাবে রেডিয়ান কনসেপ্টে ভ্যালু বের করতে পেরে যাবি। ভ্যালুগুলো কী হয় না হয় সেগুলোর তুলনাগুলো করতে পারবি খুব সহজভাবে, শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টের রেসপেক্টে সবগুলোকে মানে খুব সহজভাবে মানগুলো বের করতে পারবি। চল আজকে আমরা সুপার ট্রিক শিখব। ট্রিক্স সুপার ট্রিক্স তো যে ট্রিক্সটা শিখবো হচ্ছে ওটা হচ্ছে অ্যাঙ্গেলের শিখবো। অবশ্যই সেই অ্যাঙ্গেলটা আমাদের এখানে রেডিয়ান কনসেপ্টে হবে, ঠিক আছে? আমাদের সেই অ্যাঙ্গেলটা রেডিয়ান অ্যাঙ্গেলে, রেডিয়ান কনসেপ্টে হবে। চল শুরু করি। দেখ আমি প্রথমে এখানে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা করে নিই। ধর এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস, ঠিক আছে? তো এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আছে এরকম, এক্স অ্যাক্সিসের প্লাস, এক্স অ্যাক্সিসের মাইনাস, ওয়াই অ্যাক্সিসের প্লাস, ওয়াই অ্যাক্সিসের মাইনাস। আমরা জানি এটা জিরো ডিগ্রি বা জিরো রেডিয়ান, এটা আমরা জানি 90 ডিগ্রি বা পাই বাই টু রেডিয়ান, এটা আমরা জানি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, এটা আমরা জানি 180, পরেরটা হবে 270 বা 3π/2 রেডিয়ান। আর এটা আরেকবার যদি ঘুরে যাই, মানে এই রকম করে যদি এসে ঘুরে যাই, তাহলে এটা হয়ে যাবে 360 ডিগ্রি বা 2π, এটা আমরা জানি, ঠিক আছে? এবার এই জানা জিনিসটাকে কাজে লাগাবো আমরা কোনো একটা পার্টিকুলার ভ্যালু, ধর এখানে আছে বা এখানে আছে বা এখানে আছে বা এখানে আছে, এগুলোতে কোনটার ক্ষেত্রে কী হয় সেই জিনিসটা খুব সহজভাবে আমরা বের করে নিব। এখন দেখ কত সহজভাবে আমরা এখানে বের করে নিচ্ছি। আগে আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিসটাকে খুব ভালো করে একটু এঁকে নিই। আচ্ছা দেখ, কোঅর্ডিনেট অ্যাক্সিসকে এঁকে নেওয়া হয়েছে এক্স, তাহলে এটা হচ্ছে জিরো হতে পারে বা 360, যেটা হচ্ছে আমাদের 2π সেটা হতে পারে, এটা হচ্ছে π/2, আর এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2। তো আমাদের এই 3π/2 আর আমাদের এই 3π/2 আর π/2 লাগবে না, প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন শুধুমাত্র 2π আর পাই। তাহলে কী হলো, জিনিসটা আরও সহজ হয়ে গেল, আরও ছোট হয়ে গেল। তো চল আরও ছোট করে দিচ্ছি, আরও কাজটাকে ইজি করে দিচ্ছি। তো দেখি, দেখ আগে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা এঁকে নিই। কোঅর্ডিনেট অ্যাক্সিসটা এঁকে নিলাম, ঠিক আছে? এইবার ফাইনাল আমি অ্যান্সারের দিকে যাচ্ছি। ধর তোর এখানে, আচ্ছা কী বললাম, জিরো লাগবে আর 2π লাগবে আর পাই লাগবে। তাহলে প্রথম থেকে সব গল্পর শেষ জায়গাতে চলে আসছি, যে জিরো বা 2π বা পাই এইটাই লাগবে, এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিক, তাই তো? নেগেটিভ দিক, জাস্ট অনলি এক্স অ্যাক্সিসেরই গল্প চলছে আমাদের, অনলি এক্স অ্যাক্সিসেরই গল্প চলছে, এক্স, ওকে ঠিক আছে। তো দেখ আমাদের এখানে যেটা বস্তু সেটা হচ্ছে, আমি ধর এখানকার কোনো একটা কোণ বলছি π/4, π/4, ঠিক আছে? তো π/4 জায়গাটা আমি তোদের খুব সহজভাবে বোঝানোর জন্য আমি থিটা দিয়ে বলছি। আচ্ছা এগুলো ভুলভাল জিনিস খুলে যাচ্ছে, থিটা, ওকে। তো থিটা, এই থিটা যদি হতে হয় যে অ্যাঙ্গেলটা তৈরি করবে থিটা, সেই সমান ভ্যালু সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কস থিটা, কোসেক থিটা, যা মান তৈরি করবে সেটা, এই দিকেও যে থিটা কোণটা উৎপন্ন করবে, তো সেটা কত হবে এখান থেকে? পাই মাইনাস থিটা, এইটা আর এইটা যা তৈরি করবে ভ্যালু একই তৈরি করবে। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সাইন থিটা ইকুয়াল টু সাইন পাই মাইনাস থিটা, কস থিটা ইকুয়াল টু কস পাই মাইনাস থিটা, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান পাই মাইনাস থিটা, কিন্তু ডিপেন্ড করবে চিহ্নটা, চিহ্নটা বলতে এটা কোন কোয়াড্রেন্ট, এটা আমরা জানি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, জানি তো আমি, কিন্তু জিনিসটাকে খুব ইজিভাবে শেখানোর চেষ্টা করছি। তো অল সাইন ট্যান কোসের কী হয়, অল পজিটিভ, পজিটিভ সাইনের ক্ষেত্রে হয়, তাই না? পজিটিভ সাইনের ক্ষেত্রে কে কোনটা হয়, অল, সবাই পজিটিভ, এখানে কে পজিটিভ হয়, সাইন পজিটিভ, এখানে কে পজিটিভ হয়, কস পজিটিভ, সরি এখানে কে পজিটিভ হয়, ট্যান পজিটিভ, অল সাইন
tan positive আর এখানে কে পজিটিভ হয় cos পজিটিভ এরও ভিডিও বুঝিয়ে দেওয়া আছে এরও ভিডিও দেওয়া আছে আমার বুঝিয়ে কিভাবে এসেছে এই জিনিসটা তো অল সাইন tan cos এইভাবে আমরা জানি তো আমরা যদি বলি এখানকার যে কোণটা তৈরি করছে আর এখানকার যে কোণটা তৈরি করছে তাহলে সাইনের ভ্যালু সমান আসবে মানে সমান এটা যদি সমান হয় বা এখান থেকে যদি এটা এটা যদি হতে হয় এটা এটা সমান হতে হবে ঠিক আছে সেই জিনিসটারই আমি খুব সহজ একটা পদ্ধতি শেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমাদের এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা আর বিপরীত কোণ এটা থিটা হলে এটাও থিটা তাহলে এটাও পাওয়া যাবে আমাদের একটা কোণ এটা থিটা হলে এটাও থিটা মানে আমি সব জায়গাতে থিটা 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 তৈরি করে রেখে দিলাম ওকে এবার আমাদের যে কোণগুলো তৈরি হচ্ছে থিটা তাহলে এই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আমি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনই যাচ্ছি এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আর এইটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন এগুলোর অ্যাঙ্গেলগুলো কত তৈরি হবে এটা তৈরি হবে পাই মাইনাস থিটা এটা তৈরি হবে পাই প্লাস থিটা কারণ এটা পাই আর এটা তৈরি হবে হচ্ছে এটা পুরোটা হচ্ছে টু পাই তাহলে এটা তৈরি হবে টু পাই মাইনাস থিটা অ্যান্সার একই দিবে সাইন কস ট্যান সেক কোস সেক কস অ্যান্সার একই দিবে শুধু ডিপেন্ড করবে কোন কোয়াড্রেন্টে আছে সেই হিসাবে এটা আমরা জানি অলের কোয়াড্রেন্ট এটা জানি আমরা সাইনের কোয়াড্রেন্ট এটা জানি আমরা ট্যানের কোয়াড্রেন্ট এটা জানি আমরা কসের কোয়াড্রেন্ট এটা হলে তার রেসিপ্রোকালগুলো অ্যান্সার একই রকম করে দিতে থাকবে তাই তো তো এবার দেখা যাক অ্যান্সার একটা তৈরি করি কীভাবে তৈরি হবে ওপরের দিকে চলে যাই যদি এখানে তৈরি করি তো তাহলে দেখ এখানে তোমরা এটা দেখতে থাকো তাহলে আচ্ছা এখানে তৈরি করি তাহলে তাহলে কত তৈরি হচ্ছে এখানে এখানে যদি পাই বাই ফোর হয় ঠিক আছে এটা যদি পাই বাই ফোর হয় তাহলে এটা কত হবে পাই মাইনাস পাই বাই ফোর মানে থ্রি পাই বাই ফোর এটা জানা জিনিস আমি এর থেকে ট্রিকটাকে জায়গাতে যাচ্ছি হ্যাঁ এটা কত হবে পাই প্লাস পাই বাই ফোর এটা কত হবে টু পাই প্লাস পাই বাই ফোর হবে তৈরি এবার যেটা তৈরি হলো তাহলে একটু যদি ভালো করে দেখি আমরা ব্যাপারটা তাহলে এটা হচ্ছে পাই বাই ফোর এটা তৈরি হচ্ছে এটা তৈরি হচ্ছে থ্রি পাই বাই ফোর পাই মাইনাস পাই বাই ফোর তাহলে কী হচ্ছে এখানে এক এখানে চার তাহলে এ বাই বি অফ পাই এই টাইপের যদি থাকে এটা হয়ে যাবে হচ্ছে এ মাইনাস বি বা বি মাইনাস এ অ্যাকচুয়ালি এটা তৈরি হয়ে যাবে বি মাইনাস এ মাইনাস করে মানে দুটোর মধ্যে বিয়োগ ফল এটা তৈরি হয়ে যাবে বি প্লাস এ তার মানে এটা কত তৈরি হয়েছিল ফাইভ পাই বাই ফোর মানে এটা এটা আর এখানে তৈরি হয়ে যাবে এখানে যেটা তৈরি হলো এখানে যেটা তৈরি হলো সেটা মানে এটা তৈরি হয়ে যাবে যে মাইনাস করে অ্যাকচুয়ালি টু পাই মাইনাস করে তো টু পাই মাইনাস পাই বাই ফোর হলে কত হবে সেভেন পাই বাই ফোর সেভেন পাই বাই ফোর ঠিক আছে মানে এটা তৈরি হয়ে যাবে হচ্ছে এরকম ব্যাপারটা বি মাইনাস এ প্লাস বি এরকম করে না ভেবে আমার মনে হয় এটা বেস্ট হবে হচ্ছে এইভাবে ভাবা তাহলে এটা হচ্ছে পাই মাইনাস থিটা এটা হচ্ছে পাই প্লাস থিটা ঠিক আছে তাহলে পাই মাইনাস থিটা পাই প্লাস থিটা যদি তৈরি করতে হয় তাহলে এখানে যে কোনটা থিটা এটা সেখানটা হচ্ছে পাই মাইনাস থিটা এখানে সেটা পাই প্লাস থিটা আর এখানে সেটা টু পাই প্লাস থিটা এইভাবে আমাদের অ্যান্সারটা তৈরি হয়ে যাবে বোঝা গেছে তো তাহলে আমাদের সাইন পাই বাই ফোরের ভ্যালু কত আসছে আমাদের সাইন পাই বাই ফোরের ভ্যালু কত দেখি সাইন পাই বাই ফোর ভ্যালু কত সাইন থ্রি পাই বাই ফোর ভ্যালু কত সাইন ফাইভ পাই বাই ফোর ভ্যালু কত সাইন সেভেন পাই বাই ফোর ভ্যালু কত সবার ভ্যালু সমান শুধু ডিপেন্ড করবে চিহ্ন এ ফার্স্ট কোয়াড্রেন্টে এ সেকেন্ড কোয়াড্রেন্টে এ থার্ড কোয়াড্রেন্টে মানে এটা মাইনাস হবে এটা ফোর্থ কোয়াড্রেন্টে মানে এটা মাইনাস হবে ঠিক আছে সাইন যেভাবে করলাম ট্যান সেক কস সেক কোস সেক কট সবগুলোর অ্যান্সার একই আসবে দিস ইজ এ ট্রিক আশা করি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করিস কারণ সেইভাবেই এন্তু পাওয়া যায় তাহলে আমাদের কী হলো পাই বাই ফোর তাহলে তোরা এইভাবে যদি করতে চাস তাহলে এটা ইমাজিন কর পাই বাই থ্রি কী হবে বল পাই বাই থ্রিটা কী হবে পাই বাই থ্রি সেকেন্ড কোয়াড্রেন্টের কোনটা কী হবে আছে করি করে দেখি এখানে দেখ পাই বাই থ্রি যদি এখানে হয় তাহলে এখানে কথা হবে এখানে এক যদি আছে এটা এটা মনে মনে বিয়োগ কর টু পাই বাই থ্রি তাহলে এখানে কথা হবে এটা মনে মনে এটা মনে মনে বিয়োগ কর যোগ কর মানে এটা হচ্ছে পাই প্লাস কর তিন আর একে চার তাহলে ফাইভ ফোর পাই বাই থ্রি এটা মনে মনে যোগ কর বা টু পাই মাইনাস কর টু পাই করলে তিন দুগুণ ছয় হবে মাইনাস এক মানে এটা হচ্ছে টু পাই মাইনাস
এখানে হচ্ছে 2π মাইনাস 2π মাইনাস পাই বাই 3, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5π বাই 3। তার মানে এটা অ্যাকচুয়ালি 5π বাই কাম করে আসছে, এটা আর এটা যোগ করতে হবে, ঠিক আছে, তবে উপরেটা চলে আসবে, উপরেটা আসার বুদ্ধি এটা, গট ইট। অ্যান্সার সবগুলোর একই হবে, সাইন পাই বাই 3 মান যা, সাইন 2π বাই 3 মান তাই, সাইন 4π বাই 3 মান তাই, সাইন 5π বাই 3 মান তাই। শুধু ডিপেন্ড করবে ওর চিহ্ন কোন কোয়াড্রেন্টে, সাইন যদি হয় এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, কস যদি হয় এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, ঠিক আছে। একইভাবে এইভাবে সাইন কস ট্যান সেক কোসেক কোট এর ভ্যালুগুলো বের করা যাবে। টাটা।